ব্যাক টু মাই চ্যানেল, আমি রিঙ্কু, রিঙ্কু বিউটি পার্লার থেকে বলছি। আজকে যেটা তোমাদের দেখানো হবে, আন্ডারআর্মস ক্লিন আপ প্লাস বলতে পারো ফেসিয়াল। অনেক সময় শীতের মধ্যে বা গরমে কি হয়, আন্ডারআর্মসটা কেমন যেন একটু নোংরা নোংরা লাগে, একটু গন্ধ গন্ধ ছাড়ে। তাই সব সময় যদি তুমিরা পরিষ্কার রাখো, ওই গন্ধটা আসবে না। তাই এই কাস্টমারটা ও চাইছে যে আন্ডারআর্মটা ক্লিন আপ প্লাস ফেসিয়াল করতে। এরকম অনেক কাস্টমারই আছে। তা তোমরা কিভাবে নিজেরা ঘরে করবে বা কাছে পিঠের পার্লারে বা আমার পার্লারেই এসে করবে দেখে নাও। তোমরা কেমন আছো? আমি ভীষণ 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 ভালো আছি, তোমরাও ভালো আছো? নাও শুরু করা যাক। দেখো, প্রথমে আন্ডারআর্মসটাকে পুরো পরিষ্কার করে নিল। এইবার এই আন্ডারআর্মসটাকেও পরিষ্কার করে নেওয়া হলো। এবার ক্লিজিং দিয়ে দেওয়া হচ্ছে। পুরো ওর আন্ডারআর্মসটা ওয়্যাক্সিং এখন করবে না, কেন কিছুদিন আগে করে গেছে তো, ভালো করে ওঠেনি। তাই ও আজকে আন্ডারআর্মসটা শুধু ক্লিন আপ করছে, যাতে একটু ফ্রেশ থাকে, গন্ধটা না আসে। এবার এটাই দিয়ে দেওয়া হচ্ছে স্ক্রাবার, দেখো। আর মাঝে মাঝে একটু একটু টনিক দিয়ে দেওয়া হচ্ছে, পুরো এটাকে পরিষ্কার করা হচ্ছে। এইটাকে একটু রেখে দেওয়া হলো। রেখে দিয়ে এইবার ওই আন্ডারআর্মসে চলে যাচ্ছে। ওই আন্ডারআর্মসটাও সেম প্রসেসে ওই রকমভাবে ক্লিন আপ করছে। আবার এটা তো স্ক্রাবার দেওয়া হলো, দিয়ে করা হচ্ছে। দেখুন কিভাবে করছে আন্ডারআর্ম পরিষ্কার, তোমরা নিজেরাও ঘরে করতে পারো। টিস্যু দিয়ে পুরো মুছে নেওয়া হচ্ছে, দেখো কিভাবে টিস্যু দিয়ে মুছে নেওয়া হচ্ছে। এটা কি হয়, কাউর যদি অ্যালার্জি প্যালার্জিও থাকে, তারও সেটা কোনো প্রবলেম হবে না, একদম গ্যারান্টি, একদম আমি গ্যারান্টি দিচ্ছি। সবার ঘরেই ক্লিজিং থাকে, ক্লিজিং যদি না থাকে, তোমরা ফেস ওয়াশ দিয়েও এটাকে ক্লিন করে নিতে পারো। ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে একটা যে কোনো প্যাক লাগিয়ে দিতে পারো। এবার এটাকে একটু র্যাপ করে রাখা হলো, এটা একটু র্যাপ, টনিক বরফ র্যাপ করে রাখা হলো। ওই আন্ডারআর্মসটাতেও র্যাপ করে রাখা হবে একটুখানি। এখানে তোমরা শেখার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার 9831216468, এটা অনলি ফর লেডিস। দেখো এটা র্যাপিং করে রেখেছি, টনিক টনিক দিয়ে একটু র্যাপ করে রেখেছি, দুটো আন্ডারআর্মসই র্যাপ করা রয়েছে। এটা হলুদ চন্দন ক্রিম আছে। এই ক্রিমটায় কি হয়, যে একটা বাজে স্মেল হয়, সেই স্মেলটা আসে না। এবার দেখো এইটাকে এবার মাসাজ করছে, কোন প্রসেসে দেখো, মাসাজ করছে, দেখো কিভাবে ঘষছে। পুরো দেখবে আন্ডারআর্মসটা চকচক করবে, পুরো পরিষ্কার। অনেকে আন্ডারআর্মসে একটা কালো স্পট পড়ে যায়, সেই স্পট টাও আসবে না। দেখবি অনেক সময় আন্ডারআর্মসে কেমন কালো একটা হাতা কাটা জামা পরলে কি বিচ্ছিরি লাগে, সেইটা হবে না। এর সামনে একটা বিয়ে বাড়ি আছে, তাই এই আন্ডারআর্ম একটা হাতা কাটা জামা পরবে, ওই জন্যে পরিষ্কার করে নিচ্ছে। আর যাওয়ার আগে একবার ভ্যাকসিন করে নেবে, কদিন আগে করেছে তো, তাই এখন ভ্যাকসিনটা হবে না, একটু পরে করবে। দেখো ওই আন্ডারআর্মটা করে একটু রাখা হলো। এটা হলুদ চন্দন ক্রিম, এটা আন্ডারআর্মসেরই জন্যে। ঘরে তোমরা যদি মনে হয় একটু হলুদ
হলুদ দিয়েও দিতে পারো, হলুদ একটু বেসম দিয়েও করতে পারো। সবচেয়ে ভালো কথা, স্ট্রোক স্ট্রোক ভুল হলে অসুবিধা, তার থেকে এগুলো একটা পার্লারে খুব একটা বেশি টাকা নেয় না, তোমাদের সামনে যে পার্লার থাকবে বা আমার পার্লারেও এসে করে নিতে পারো। তোমাদের যেখানে ভালো লাগবে সেখানেই তোমরা করবে। এটা জাস্ট 5 থেকে 10 মিনিট একটু ম্যাসাজ করে নেবে, 10 মিনিটের থেকে একটু কম করলেও হবে। এবার মুছে দেওয়া হচ্ছে। আমার এখানে অনেক অল্প বয়সী মেয়েরা সেটা করে, কেননা তারা কলেজে পড়ে, সামনে এখানে অফিস আছে, কলেজ আছে, ওই জন্য ওরা সবসময় এটা করে, যাতে সবসময় ক্লিন থাকে। সুন্দর জয়ী মেয়েদের আসল ভূষণ। দেখো এবার একটা পুরো ফলের প্যাক দিয়ে দেওয়া হচ্ছে, রেড কালারের। দেখো এই প্যাকটা লাগিয়ে দেওয়া হচ্ছে। প্যাকটা লাগিয়ে এবার একটু শুকালে আবার তুলে দেওয়া হবে। দেখো এই আন্ডারআর্মসও আবার প্যাক লাগানো হচ্ছে। এখানে থেকে শেখানো হয়, এখানে একটা স্কুল আছে, তাই যদি কারোর কাজের দরকার হয় তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার নাম্বার দেওয়া আছে, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো কাজের জন্যও, আর শেখার জন্য কন্ট্যাক্ট করতে পারো, আর কোনো কাস্টমারও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ব্যাস স্প্রে করে নেওয়া হলো, স্প্রে করে নিয়ে ঘষে, ব্যাস ঘষে তুলে দেওয়া হবে। এবার ব্যাস এবার টনিক লাগিয়ে দেওয়া হচ্ছে আন্ডারআর্মসে। আপনারা চাইলে ময়েশ্চারাইজারও লাগিয়ে দিতে পারবেন, পারেন। দেখুন কেমন পরিষ্কার ঝকঝক করছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। ভ্যাক্সটা এখন ছোট আছে, একদম উঠবে না বলে এখন করলো না। দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে আন্ডারআর্মস ক্লিন আপ প্লাস ফেসিয়াল। বাই বাই টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে জানান আমার কাজ আপনাদের কেমন লাগছে। বাই বাই টাটা।